तारिफा मेमोरियल एडुकेशनल इन्स्टिट्यूट पक्ष के तादेर छात्र छात्री सुविधार जन्य क्लास फाइव थेके नाइन पर्यंत जे भिडियो कोचिंग क्लासेर व्यवस्था करा हुए छे सेटाई एखन आमादेर कंटिन्यू होच्छे। आज के 11 तारीख आमी अलोक राय चौधुरी क्लास नाइने किछु अंकर सल्वेशन करार जन्ने उपस्थित हुएछी। आज के क्लास नाइने 8.3 लेसन पेज नम्बर 117 आमार आगे भिडियोटाई नम्बर 5 पर्यन्त अंक आमी सल्व करे दिएछिलाम। आज के नम्बर 7 थेके सल्व करे देखाच्छी। तबु आमी सबाइके एकबार बोलछी जे यूट्यूबे गिए तारिफा मेमोरियल एडुकेशनल इन्स्टिट्यूट एई नामे लग इन करले तोमरा आमादेर स्कूलेर 5 थेके 9 पर्यन्त एवं समस्त सबजेक्टेर ए भिडियोगुलो पाबे। क्लास नाइने 8.3 क्वेश्चन नम्बर 7 a³ - 3 + 3² b + 3 a² - 8। ঠিক আছে, a³ + 3² b + 3 a² - b³ - b³ - 8। ये হচ্ছে কোশ্চেন নাম্বার 7। আমি গতদিন বলেছিলাম যে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য হয় a² - b² এই সূত্র অথবা a³ + b³ বা a³ - b³ এই তিনটে সূত্রের উপরে ভিত্তি করেই আমাদের সমস্ত উৎপাদকে বিশ্লেষণ যেগুলো সূত্রাকারে বলছে এই প্রশ্নমালায় সেগুলো করা হয়। তাহলে এখানে এটা সূত্রের আকারেই আছে, সমান এটা হচ্ছে a+b² = 8 - 2³। তাহলে এটাকে এ ধরলে, এটাকে বি ধরলে, তাহলে আবার a³ - b³, তার মানে a - b² মানে a+b² + ab মানে a+b - 2 a² + a+b - 2 + 2² তার মানে এটা হলো a+b - 2, এটা হচ্ছে a² + 2ab + b² + 2a + 2b + 4। অর্থাৎ কোশ্চেন নাম্বার 7 অঙ্কটা খুব সহজ। প্রথমটা এইখান থেকে বিকিউ পর্যন্ত a+b হল কিউ ফর্মুলাটাই আছে, আর 8 মানে 2 কিউ। তাহলে এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে a³ - b³ a - b² + ab² - 2 a + b² - 2 a² + 2ab + b² এটা গুণ করলে 2a + 2b + 4। এই হচ্ছে কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 8 আছে 32। কোশ্চেন নাম্বার 8 আছে 32 x⁴ - 500x 32 x⁴ - 500x। এখন x⁴ এটা স্কোয়ারে যায়, কিন্তু 32 কারো স্কোয়ার না, তাহলে আবার 500 স্কোয়ার না কিউব না, 100 স্কোয়ার না কিউব না, তাহলে এখানে কি করা যাবে একটু ভাবলে পরে দেখা যাবে যে এই যে দুটো রাশি আছে
এই রাশি দুটোকে উৎপাদকে বিশ্লেষণ করার আগে আমাকে ভাবতে হবে যে এই রাশি দুটো থেকে কিছু না কিছু কমন যাচ্ছে কি না। যদি কমন যায় তাহলে কমন নিতে হবে, কমন গেলে কমন নিতে হবে, না নিলে কিন্তু সেটা অঙ্কের ভুল। তাহলে কত কমন যাচ্ছে? কমন মানে হচ্ছে দুটো সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটাই কমন। 32কে আমি দুই দিয়ে ভাগ করতে পারছি, দুই দিয়ে ভাগ করতে পারছি 500কে, দুই যেতে পারে, চার দিয়ে ভাগ করতে পারছি, চার দিয়ে ভাগ করতে পারছি, চার যেতে পারে, আর কিন্তু ভাগ করা যাচ্ছে না। তাহলে সর্বাধিক চার কমন যেতে পারে, আর এখানে এক্স ফোর, এখানে এক্স, তাহলে এক্স কমন যেতে পারে, তাহলে এখানে 4x কমন যেতে পারে। তাহলে কমন নেওয়া মানে ভাগ করা, 32কে 4 দিয়ে ভাগ করলে 8 হয়, এক্স ফোরকে এক্স দিয়ে ভাগ করলে এক্স কিউব হয়, মাইনাস 500কে 4 দিয়ে ভাগ করলে 125 হয়, আর এক্সকে এক্স দিয়ে ভাগ করলে কিছু থাকে না। তাহলে এটা হচ্ছে 4x 8x কিউব মানে 2x এর কিউব 125 মানে 5 এর কিউব। তাহলে 4x এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, তার মানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি মানে 2x ইন্টু 5 প্লাস বি স্কোয়ার, তার মানে এটা হচ্ছে 4x, এটা হচ্ছে 2x মাইনাস 5, এটা হচ্ছে 4x স্কোয়ার প্লাস 5 গুণ 10x প্লাস 25, 4x স্কোয়ার প্লাস 10x প্লাস 25 এটাকে আর বিশ্লেষণ করা যাবে না। 2x মাইনাস 5 এটা একটা ফ্যাক্টর, 4 একটা ফ্যাক্টর, x একটা ফ্যাক্টর, এইরকমভাবে 8 নম্বরটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। নাম্বার কোশ্চেন নাম্বার 9, 8a কিউব মাইনাস b কিউব মাইনাস 4ax প্লাস 2bx, 8a কিউব মানে হচ্ছে 2a এর কিউব হোল কিউব মাইনাস b এর কিউব মাইনাস 4ax প্লাস 2bx। প্রথম অংশটা a কিউব মাইনাস b কিউব ফর্মুলায় পড়ছে, তাহলে a মাইনাস b ইন্টু এটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে a স্কোয়ার প্লাস a ইন্টু b প্লাস b স্কোয়ার। যেহেতু এই অংশটা 2a মাইনাস b এসছে, এখানে যে দুটো পদ পড়ে আছে সেখান থেকেও প্রথমে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস কমন, 4 আর 2 থেকে 2 কমন, ax আর bx থেকে x কমন নিলে 4x থেকে 2x কমন নিলে থাকছে 2a, আর প্লাসে মাইনাসে মাইনাস 2bx থেকে 2x কমন নিলে এটা b পড়ে থাকে, তাহলে এটা হলো 2a মাইনাস b, এটা হচ্ছে 4 স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 2x ইন্টু 2a মাইনাস b। এই অংশটা এই অংশটা দুটোর মধ্যেই আছে, এটা আবার কমন পড়ে থাকলো 2a মাইনাস b, এটা হচ্ছে 4 স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 2x। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 9, ফ্যাক্টরটা হচ্ছে 2a মাইনাস b একটা, 4 স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 2x। 10 অঙ্ক 10 নম্বর 8.3, এখানে এক্স কিউব দিয়ে শুরু, তাহলে এটা এক্স কিউব মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু কত দিলে 6 হবে, 2 দিলে 6 হবে, তাহলে বি এর জায়গায় 2 বসলো, এ 3 স্কোয়ার বি প্লাস 3 এটা এ, তাহলে এটা বি স্কোয়ার মানে 2 স্কোয়ার, 2 স্কোয়ার 4, 4 3 12, 12 এক্স, তাহলে মাইনাস বি এর কিউব তার মানে 2 এর কিউব। এখানে এক্স কিউব এক্স কিউব, 3 দুগুণ 6 এক্স স্কোয়ার, 6 এক্স স্কোয়ার, 2 দুগুণ 4, 3 12 এক্স, 12 এক্স, এখানে মাইনাস 35 আছে, এলো মাইনাস 2 কিউব মানে মাইনাস 8, তাহলে মাইনাস 35 আনতে গেলে আমাকে এখানে মাইনাস আরও 27 প্রয়োজন, মাইনাস 27, তাহলে এক্স কিউব মাইনাস 3 এক্স স্কোয়ার ইন্টু 2 প্লাস 3 এক্স ইন্টু 2 স্কোয়ার মাইনাস 2 কিউব, এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3 এম স্কোয়ার মাইনাস বি কিউব, এ মাইনাস
माइनस बीएल होल क्यूब माने एक्स माइनस ट्वेल्व होल क्यूब और ट्वेंटी सेवेन माने थ्री क्यूब ताहले ए क्यूब माइनस बी क्यूब तार माने होच्छे ए माइनस बी इंटू ए स्क्वायर माने एक्स माइनस टू ए स्क्वायर प्लस एक्स माइनस टू इंटू थ्री प्लस थ्री स्क्वायर तार माने एटा होच्छे एक्स माइनस टू माइनस थ्री माइनस एर जोग माइनस फाइव एटा होच्छे एक्स स्क्वायर माइनस टू इंटू एक्स इंटू टू प्लस टू स्क्वायर प्लस एक्स इंटू थ्री माने थ्री एक्स माइनस तीन दुगुण छय प्लस तीन त्रिक नय তাহলে এটা হচ্ছে x মাইনাস ফাইভ এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর প্লাস থ্রি এক্স মাইনাস সিক্স প্লাস নাইন তারপরে x মাইনাস ফাইভ এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এক্স বিয়োগ করলে মাইনাস এক্স হয় প্লাস নাইন প্লাস ফোর প্লাস নাইন প্লাস থার্টিন থেকে মাইনাস ছয় বাদ দিলে প্লাস সেভেন অর্থাৎ এই দশ নম্বর উৎপাদকের বিশ্লেষণে শেষ পর্যন্ত যেটা এলো সেটা হচ্ছে এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস সেভেন এই হচ্ছে তোমাদের 8.3 প্রশ্নমালার সমস্ত অঙ্কের সমাধান আমি করে দিলাম এরপরে অঙ্কগুলোকে তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে তারপরে আমি আবার পরের প্রশ্নমালা অর্থাৎ 8.4 শুরু করবো।